হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানে আমার চাচি রান্নাবান্না শুরু করে দিয়েছেন, আর আমার চাচা তো বোন বিয়ে উপলক্ষে ও মেহেদি পড়ছে হাতে, তো আমি অল্প একটু রেকর্ড করলাম। তো তারপর এখানে শরবত বানিয়ে দেওয়া হয়েছিল, তো সেটাকে নিয়েছি। আর এখানে কলা আর পেয়ারা দেওয়া হয়েছে, তো আমি গাছ থেকে পেয়ারা পাড়তে আনতে গিয়েছি, তো সাথে আমার ছেলেও গিয়েছে। তো আমাদের এই ছোট্ট একটি গাছ অনেক বেশি পেয়ারা এসেছে, তো মাশাল্লাহ। এই যে এখানে আমি চারটি ভেড়া ফেলে নিয়েছি, তো এবার ঘরে চলে যাব। আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তো এবার আমরা সবাই একসাথে খেতে বসে যাব। আর এটা ছিল সন্ধ্যার পর, তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো আজ আমার এক ভাইজির ওর গায়ে হলুদ ছিল, তো সেখানে চলে যাচ্ছি। তো আমার পুকুর বাসার সামনেই কোনের বাসা, তো সেখানে আমরা পড়ে যাব। তো প্রথমে আমার পুকুর বাসায় চলে আসলাম, আর এই যে এখানে কোনের ঘরে চলে এসেছি। তো অনেক বেশি অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তো তার কারণে আমরা গায়ে হলুদটা শুরু করতে পারছিলাম না। আর এই যে এখানে কনের সাথে দামানকেও আনা হয়েছে, তো একসাথে দুজনের গায়ে হলুদ চলছে। তো কারেন্ট না থাকায় খুব কষ্ট করে আমরা এখানে এই গায়ে হলুদটা করে নিয়েছি। গাইলু শেষে এখানে আমরা খেতে বসেছি সবাই একসাথে, তারপরও কারেন্ট এখনও আসেনি, তো কোনো রকমে আমরা মোবাইলে লাইট জ্বালিয়ে খেতে বসেছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।